সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আবু সাইদ ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন সাইদ ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকলা গ্রামে। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। আর আপনারা এই ফার্মে সেফ জোনের বাচ্চাগুলো বেশি পাবেন, 8 মাস, 7 মাস, 5 মাস বা 10 মাস এই বয়সের বাচ্চাগুলোই বেশি সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাত মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কথা বলি সাইদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনার খামারে, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু ফুটফুটে সেফ জোনের বাচ্চা দেখতে পাচ্ছি সব। হ্যাঁ আমি সেফ জোনের বাচ্চা নিয়ে আইছি, আমার দর্শক ভাই অনেক চাইছে। ঠিক আছে, আমার দর্শক ভাই অনেক চাইছে, খুব ভালো পার্সেন্টেজে খামার থেকে আমি বাচ্চাগুলো জোগাড় করেছি, খুবই ভালো পার্সেন্টেজে হবে। আচ্ছা আচ্ছা, কতগুলো বাচ্চা দেখাবেন আজকে? 10টা বাচ্চা দেখাবো আজকে। 10টা বাচ্চা। তো আপনার কেনা বেচাটা বা সংগ্রহটা কেমন চলতেছে? কেনা বেচাটা আমার, আমি তো প্রতিনিয়ত হাটে বেচা কেনা করি, এটি দর্শক ভাইরা জানে। ঠিক আছে, আমার কিন্তু হচ্ছে দর্শক ভাইরা চাহিদার জন্য এই বাচ্চাগুলো, ছোটো বাচ্চাগুলো কালেকশন করছে। তো শুরু কত থেকে আছে? এই শুরু আছে আপনার হচ্ছে, শুরু আছে 65 হাইস্ট। আর সর্বনিম্ন আছে কত? সর্বনিম্ন আছে আপনার হচ্ছে 50,000। 50 থেকে আপনার 65 পর্যন্ত বাচ্চাগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা, তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, বাচ্চাগুলো দর্শকের পছন্দ হলে পরে বায়না করে সাইড করে দেবো, টিকিট লাগা সাথে সাথে। আচ্ছা আচ্ছা, দেখাই দর্শকদের। হ্যাঁ দেখান। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ফ্রিজিয়ান ভাই, এসআইবিদের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটা? এটার বয়স হবে আপনার এই 6 থেকে 6.5 মাস। 6 থেকে 6.5 মাস। দর্শক, 6 থেকে 6.5 মাসের বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ হলস্টাইন ফ্রিজিয়ান। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। দর্শককে দেখান আপনি, দুধের বাটগুলো দেখান, পুরো সুন্দর বাট আপনি দেখান দর্শককে, এই বাটগুলো দেখান মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, দর্শক দেখলে বুঝতে পারবেন এইসব জিনিসগুলো টান দিলে চামড়া, ঠিক আছে, যেহেতু একদম ছোট বাচ্চা, দর্শক দেখলেই বুঝতে পারবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম স্যার আমি হচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবে। এটা দেখলাম 1 নম্বর বাচ্চাটা, তো এটা সাইড করে দেন। 2 নম্বর বাচ্চাটা দেখেন, 2 নম্বর বাচ্চাটা আপনি দেখান। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটার বয়স একই, সেম। এটার বয়সটা সেম, সেম বয়স 6 মাস, 6.5 মাস। হ্যাঁ 6.5 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। পায়ের খুরগুলা দেখেন দর্শককে, মাথাটা দেখেন আর কানগুলা দেখেন কটটুক, ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চা হলেই বাচ্চা না, ঠিক আছে। এসে দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। আসলে এই বাচ্চার তো বাটগুলো তেমন একটা হয় না, তাও একটু যদি দেখানো যেত। হ্যাঁ এই যে দেখেন, দেখেন দর্শককে, খুব ভালো বাচ্চা, পার্সেন্টেজ বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, দর্শকের কানগুলো দেখেন, মাথাটা ছামটা দেখেন, কোন গরুর দুধ হবে দর্শকের চিনানি লাগে না, দর্শক দেখলেই বুঝতে পারবে। দামটা কত রাখছেন এটার? এটার দামও সেম রাখছে, 55,000 টাকা। হ্যাঁ 55,000 টাকা। তো দর্শক চলুন 3 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। দশাতে মাদে উন্নত 3 নম্বর বাচ্চাটা। হ্যাঁ 3 নম্বর বাচ্চাটা আপনি দর্শককে দেখান। বয়সটা কেমন এটার? এটার বয়স 7 মাস, 7.5 মাস হবে। 3 নম্বর বাচ্চাটার বয়স 7 মাস, 7.5 মাস। হ্যাঁ 7.5 মাস। দর্শক 7 মাস, 7.5 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন। দুধের বাটটা দেখাই একটু দর্শকদেরকে। দর্শকের দুধের বাটগুলো দেখান, এই যে পাগুলো দেখেন, দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন, দেখেন দর্শক এই বাটগুলো দেখেন, দেখছেন যেটা দুধ হবে আপনি দেখলে টের পাবেন, এইসবগুলো টান দিলে লবাটের মতন বলবে, এত সুন্দর। এটার দামটা কত রাখছেন? এটার দাম আমার কাছে 55,000 টাকা। 3 নম্বর বাচ্চাটারও দাম রাখছেন 55,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন 4 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। দর্শকের যে পায়ের খুরগুলা এগুলো আপনি দেখেন দর্শককে, খুরগুলো আমরা দেখিয়েছি আপনি দর্শককে, খালি বাচ্চাদের হলেই যে হবে তা না। 4 নম্বর বাচ্চাটা দেখাই। এই যে 4 নম্বর বাচ্চাটা আপনি দেখান দর্শককে, বয়সটা কেমন এটার? এটার বয়স হচ্ছে 8 মাস হবে। 8 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান, এসআইবিদের গরু, সব খামারের গরু এই গরু। আচ্ছা আচ্ছা, দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। আপনি দর্শককে দুধের বাটগুলো খুবই উন্নত দেখেন আপনি, পুরো সব বলেছেন বাটগুলো দেখেন না,
দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই জাত মানে উন্নত হই দেখেন জাত মানে দেখিয়েছি আমরা জাত মানে খুবই দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও আমরা দেখাই একটু আপনাদেরকে দর্শক এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন এটার দামটা কত রাখছেন এটার দাম স্যার আছে 60000 টাকা চার নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 60000 টাকা 60000 টাকা পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি হ্যাঁ পাঁচ নাম্বার বাচ্চাটা এটা আছে ভাই মুন্ডি মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি সিং হবে না 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 এই সিং হবে না খুবই জাতে মানে উন্নত গরু আমার দর্শক ভাই চাইছে যে ছোট বাচ্চা বন্ডি বাচ্চা পালে ভাই আপনি জোগাড় করবেন ঠিক আছে আপনি মাথাগুলো ভালো করে দর্শকের মাথাটা দেখেন বয়সটা কেমন এটার এটার বয়স 7 মাস প্লাস হবে 7 মাস প্লাস হবে দুধের বাটগুলো দেখাই দর্শকদেরকে দুধের বাটগুলো আপনি দেখেন না দেখেন না চার ডিনিবল চার জায়গা আর খুবই জাতে মানে উন্নতই দেখেন দেখছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে আমি 60000 টাকা পাঁচ নাম্বার বাচ্চাটারও দাম রাখছেন 60000 টাকা আর এর যদি সিং এর যদি কোনো রকম রেখ ওঠে তাহলে পরে এই গরু রিটার্ন রিটার্ন হতে গুলো আচ্ছা তো 6 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই এই 6 নাম্বার বাচ্চাটা দেখেন দর্শককে দর্শক পাশে 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের এটা তো মনে করেন এখন তো ফিলাক্সি বাড়াইছে এটা তো ফিলাক্সি না ঠিক আছে কিন্তু ফিলাক্সিরই গঠনটা আইছে এটি 95% এর বাচ্চা 90 হবে ঠিক আছে খুবই জাতে মানে উন্নত আপনি বাচ্চাটা ভালো করে দর্শককে দেখান দর্শক দেখলে টের পাবে উড়ি বাবা দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা বয়সটা কেমন এটার এটার বয়স 8 থেকে 9 মাসের ভিতরে হবে দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা 8 থেকে 9 মাস বয়স হবে না দেখেন বাচ্চাটা ভালো করে দেখেন দর্শক দর্শক তো কি কিনে না কিনে খালি মোবাইলে খালি কয়তো ভাই এই আমুকে এটা সেটা কিন্তু দর্শক তো জিনিস জিনিস চিনতে হবে জিনিস চিনলে পারে কা দর্শক বুঝতে পারবে দামটা কত রাখছেন এটার আমি এটার দাম চাচ্ছি হচ্ছে 56000 টাকা কত 56000 56000 টাকা হ্যাঁ এই দুইটা গরু লাড়ে নিতে পারবে আপনি এই দুইটা গরু আমি লাড়ে দেব কোন দুইটা এই যে এই এই মুন্ডিটা আর এই যে 5 এবং 6 হ্যাঁ 5 আর 6 এই দুইটা গরু আমি লাড়ে দেব যদি একসাথে নেই দামটা কেমন পড়বে দামটা কিছু ছাড় হবে বেশি তো চাই না দর্শক দেখলে বুঝতে পারবে গরুগুলো কত উন্নত কিছু মানে সম্মান করার খাতির পরবর্তী 7 নাম্বার বাচ্চাটা দেখাই আমি 7 নাম্বার বাচ্চাটা দেখান খুবই উন্নত বাচ্চা এটা একটা অস্ট্রেলিয়া বাচ্চা এটার বয়সটা কেমন এটার বয়স 9 মাস হবে 9 মাস বয়স না দর্শক 9 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা আর দর্শক ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা দর্শক ভালো করে দেখেন কোনো কোনো সমস্যাটা দুধের বাটটা দেখাই এটা দুধের বাটটা দেখেন কত সুন্দর দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই মাথাটা দেখাই এটা মাথাটা দেখাই এটা একটা সেম মুন্ডি টাইপের হবে কিন্তু এখানে খোপা হবে ভবিষ্যতে কিন্তু সিং হবে না সেরকম সিং হওয়ার কোনো ওরে ম্যানেজিং হবে হ্যাঁ ম্যানেজিং হবে এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি আমি 55000 টাকা 55000 টাকা 7 নাম্বার বাচ্চাটা 8 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান উন্নত বাচ্চা আপনি দেখেন বয়সটা কেমন এটার এটার বয়স 8 থেকে 8.5 মাস বয়স হবে 8 থেকে 8.5 মাস বয়স হবে না দুধের বাটটা দেখাই হ্যাঁ দর্শক দেখা দেন খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর এসব তো জিনিস আছে এখন টান দিলে খুব কম টাকা দাম চায় ইনশাআল্লাহ মাথাটা দেখাই বেচার চিন্তা ধারা করি আপনি মাথাটা দেখা দেন সুন্দর মাথা মাথাটা গেটআপটা ফ্ল্যাক্সি মত নাই চাই দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কত রাখছেন আপনারা এটার দাম 55000 টাকা রাখছেন এটার দামটা রাখছেন 55000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমাদের দর্শক ভাই কিন্তু আবার দাম দেয় মনে করেন ছোট ছোট করে একদমই চাইতে দর্শক ঘরে আরো কয় কমে কথা কিন্তু দর্শক ঘরে তো বুঝতে নেই বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা দেখলেই টের পাবে বাচ্চাটা কি বাচ্চা আচ্ছা এটা দেখলাম আমরা 8 নাম্বার বাচ্চাটা ঠিক আছে তো দর্শক চলুন 9 নাম্বার বাচ্চাটা দেখেন 9 নাম্বার বাচ্চাটা দেখেন আপনি 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়সটা কেমন এটার বয়স 9 মাস থেকে 9 মাসের ভিতরে হবে 9 মাসের ভিতরে হবে না দর্শক 9 মাসের ভিতরে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমরা একটু দুধের বাটগুলো দর্শকদেরকে দেখাই দর্শককে দেখান আপনি দুধের বাটগুলো উড়ি সব বোনা সেই দর্শক দেখলেই টের পাবে এই দেখেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইডে নিপল সাদা খুর সাইডে সাদা আছে দামটা কেমন রাখছেন এটার আমি এটার দাম চাচ্ছি হচ্ছে আপনার এই দুইটা গরু আমি লাড়ে দেব কোন দুইটা গরু এই দুইটা 9 এবং 10 হ্যাঁ 9 আর 10 দুইটা গরু আমি লাড়ে দেব তো 10 নাম্বার গরুটা আমরা দেখতে পাচ্ছিলাম পা হাত পাগুলা গরু দেখেন আর গরুগুলো দেখেন কত সুরঙ্গ আর কত সুন্দর লম্বা ছাড়া দর্শক ভাই এইগুলো আগে আপনি ভালো করে দেখেন ছোট গরু মনে করে জুম করে দেখাবেন না যা হবে তাই দেখাবেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শকজন ভালোভাবে বুঝতে পারে তো এটার বয়সটা কেমন বয়সটা কেমন এটার এটা 10 মাস হবে 10 মাস বয়স হবে না 10 মাস বয়স হবে দর্শক এটার বয়সটা 10 মাস হবে
তো দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। দেখার দর্শককে যে উলান পালান গুলো দেখেন, ওরে সুন্দর উলান পালানের বাট গুলা দেখেন, আর পা হাত পা গুলা দর্শকের ভালো করে দেখাবেন গরু গুলা। আমি মেনে দেন, দেখছেন না দেখেন খুব একটা বেশি না? না 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 না, খুব একটা বেশি না। আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? আজকে এই পর্যন্তই গরু দেখালাম 10টা। তো যোগাযোগটা কিভাবে করবে দর্শক? যোগাযোগটা আমার মোবাইলের মাধ্যমে করবে। আচ্ছা, ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর ঠিকানাটা? ঠিকানাটা আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদী অরণখোলা, আমার আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা পাবনা জেলা। আচ্ছা, হাটের পাশেই তো বাসাটা? হাটের পাশে বাসা। কোনো দর্শক ভাই যদি আসতে চায় আমাদের বাসে, আসি দেখি শুনি, খাওয়া তিনে নিতে পারবে। ঠিক আছে, আসি খাওয়া দাওয়া করি, যদি গরু না হলে তাতে আমার কোনো দুঃখ নাই, রাগ নাই। কিন্তু যেই ভাই আসবে সেই ভাই টাকা পয়সা কিছু আনা লাগবে না, তার ব্যাংকে টাকা ফসবে, তার আসে যদি গরু পছন্দ হয় তাহলে ও দেখে শুনে গরু নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আর দেশবাসীর কাছে সালাম। আপনারা যে দেখেন তিনি গরু কিনবেন, গরু যাতে মানে উন্নত দেখে কিনবেন, তাহলে ওই লোকটা নিশ্চিত বাঁচে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সালাম আলাইকুম।